কোয়েশ্চেন ও অ্যান্সার প্রোভাইড দ্য সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড প্রোভাইড দেওয়া বা বিতরণ করা দ্য সিনোনিমস সমার্থক শব্দ অফ দ্য আন্ডারলাইন্ড আন্ডারলাইন্ড তলায় দাগ দেওয়া ওয়ার্ড শব্দ তাহলে তলায় দাগ দেওয়া শব্দটি সিনোনিমটি দাও অন হি ইজ ভেরি জেনিয়াল পারসন হি সে ইজ হয় ভেরি খুব জেনিয়াল অমায়িক বা ভদ্র পারসন ব্যক্তি বা ছেলে সে হয় অমায়িক ব্যক্তি অপশন এ লার্নড জ্ঞানী বি অ্যাপাবেল অমায়িক বা ভদ্র সি নট টেম্পার্ড বদমেজাজি ডি সুপার জি টি আস কুচা কুসংস্কার আচ্ছন্ন অ্যান্সার বি অ্যাপাবেল টু সি গেট এ ভিভিসিয়াস লাভ সি সে গেম দিয়েছিল ভিভিসিয়াস প্রাণবন্ত লাভ হাসি সে প্রাণবন্ত হাসি দিয়েছিল এ অ্যানিমেটেড প্রাণবন্ত বি ইমপ্লিস দুরন্ত লাউড অমার্জিত স্পিরিটলেস নিস্তেজ অ্যান্সার এ অ্যানিমেটেড থ্রি আই ডোন্ট লাইক দিস সার্ভাইল ম্যানার আই আমি ডোন্ট লাইক পছন্দ করি না হিজ তার সার্ভাইল ইন ম্যানার অভ্যাস বা তাহলে আই ডোন্ট লাইক দিস সার্ভাইল ম্যানার আমি তার হীন মন্যতা বা হীন অভ্যাস পছন্দ করি না এ অ্যারোগ্যান্ট গর্বিত বি হটি গর্বিত সি ইন ঋতু বা নিচু ইসেন্ট্রিক খাম খেয়ালি অ্যান্সার সি টিমিট চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিমস চুজ পছন্দ করো দ্য কারেক্ট সঠিক অ্যান্টোনিমস বিপরীত শব্দ ফোর কনফ্লিক্ট তাহলে সঠিক বৈপরীত শব্দটি পছন্দ করো ডি কোয়েশ্চেন ফোর কনফিডেন্স আত্মবিশ্বাস এ সার্টেনলি নিশ্চয়তা বি ডিফিডেন্স অবিশ্বাস সি বোল্ডনেস নির্লজ্জতা ডি অ্যাসিউরেন্স প্রতিশ্রুতি অ্যান্সার বি ডিফিডেন্স ফাইভ মেলোডি বন্ধুগণ এই অপশনগুলো কিছুটা ছুটে গেছে সেজন্য আমি খুবই দুঃখিত তো অপশনগুলো আমি এমনিই বলে দিচ্ছি এ টোন টোন মানে সুরেলা ধ্বনি আরেকটি কথা মেলোডি মানে হচ্ছে সুর বা সঙ্গীত অপশান বি ডিসকর্ড ডিসকর্ড ডি আই এস সি ও আর ডি ডিসকর্ড কর্কশ শব্দ সি সং সঙ্গীত ডি থেম গানের রাগ তো অ্যান্সার ইজ বি মেল মেলোডি বিপরীত শব্দ ডিসকর্ড সিক্স সি ওয়াজ ওভারস্টেটিং বিফোর দ্য পারফরম্যান্স সি সে ওয়াজ ছিল ওভারস্টেটিং উত্তেজিত বিফোর আগে দ্য পারফরম্যান্স অভিনয় সে অভিনয়ের আগে খুবই উত্তেজিত ছিল অপশন এ এক্সাইটেড উত্তেজিত বি কাম শান্ত সি চেয়ারফুল আনন্দদায়ক ডি এনথুজিয়াস্টিক আগ্রহী অ্যান্সার ইজ বি কাম চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড আর্টিকল চুজ পছন্দ করো দ্য অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত প্রিপোজিশন অ্যান্ড আর্টিকল আর্টিকল তাহলে উপযুক্ত প্রিপোজিশন এবং আর্টিকলটি পছন্দ করো বা বসাও সেভেন উই মাস্ট হোপ ড্যাশ বেটার ডেজ টু কাম উই আমরা মাস্ট অবশ্যই হোপ আশাবাদী বা আশা করি বেটার ভালো ডেজ দিনগুলি টু কাম কাম আশা আমরা ভালো দিনের আশাবাদী এ টু প্রতি ডি ইন মতে সি
ফর জন্য ডি উইথ সঙ্গে অ্যান্সার সি আমরা সবসময় ভালো দিনের আশাবাদী এইট হিজ অনেস্টি ওয়াজ ড্যাশ ডাউন হিজ তার অনেস্টলি সততা ওয়াজ ছিল ড্যাশ ডাউট সন্দেহ তার সততা ছিল সন্দেহ অতীত বা সন্দেহহীন এ বিয়ন্ড ছাড়িয়ে অ্যাবাউট সম্বন্ধে উইথাউট ছাড়াই নান অব দিজ কোনোটাই না এ অ্যান্সার এ বিয়ন্ড হিজ অনেস্টি ওয়াজ বিয়ন্ড ডাউট তার সততা সন্দেহতীত ছিল নাইন হি প্রিপেয়ার্ড অল হিজ লেসন ড্যাশ টু আওয়ার্স সে হি সে প্রিপেয়ার্ড প্রস্তুত করেছিল অল সো হিজ লেসন তার অনুশীলনী বা পাঠ টু দুই আওয়ার্স ঘন্টা দুই ঘন্টা সে তার সমস্ত লেসন বা পাঠ দুই ঘন্টায় শেষ করেছিল অথবা প্রস্তুত করেছিল অপশান এ বাই বি ইন সি উইথ ইন ডি ফর অ্যান্সার সি উইথ ইন হি প্রিপেয়ার্ড অল হিজ লেসন উইথ ইন টু আওয়ার্স বন্ধুগণ এখানে খেয়াল রাখবেন স্থান বোঝানে স্থান বোঝালে মধ্যে বা ভিতরে শব্দের অনুবাদে ইন বা উইথ ইন ব্যবহৃত হয় আবার পিরিয়ড অফ টাইম বোঝালে ইন বা উইথ ইন ব্যবহার করা হয় ভবিষ্যতে কোনো সময়ের শেষে বোঝাতে ইন এবং ভবিষ্যতে কোনো সময়ের শেষ হবার আগে বোঝাতে উইথ ইন ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চেন টেন ড্যাশ কোল অফ ঝরিয়া বার্নস ওয়েল কোল কয়লা অফ ঝরিয়া ঝরিয়া একটা দেশ কিংবা দেশের আভ্যন্তরীণ জায়গা বার্নস পোড়ানো ওয়েল ভালো তাহলে ঝরিয়ার কয়লা ভালো পড়ে এ অপশান এ এ একটি বি এন সি ডি ডি নানা দিচ্ছে অপশান সি ডি আমরা জানি মেটেরিয়াল নাউন এর পূর্বে আর্টিকল বসে না কিন্তু বিশেষভাবে নির্দিষ্ট করলে মেটেরিয়াল নাউনের পূর্বে টি ব্যবহৃত হয় নেক্সট ইলেভেন কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু কাইন্ডনেস দয়া ইজ হয় এ গ্রেট মহৎ ভার্চু গুণ দয়া একটি মহৎ গুণ এ একটি বি এন সি ডি ডি নান অফ দিজ অ্যান্সার নান ডি নান অফ দিজ অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকল বসে না নেক্সট ড্যাশ ওয়ান রুপি নোট ওয়ান রুপি এক টাকার নোট এক টাকার নোট অপশান এ এ একটি বি এন একটি সি ডি ডি নান অফ দিজ অ্যান্সার এ একটি এ ওয়ান রুপি নোট একটি এক টাকার নোট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল ইন পূরণ করো দ্য ব্ল্যাঙ্কস ফাঁকা জায়গাগুলি পূরণ করো থার্টি বাই দ্য টাইম আই হ্যাড রিচ দ্য বটম অফ দ্য মাউন্টেন ড্যাশ আই এক্সট্রিমলি টায়ার্ড বাই দ্য টাইম এটি একটি ফেজ সময় মতো আই হ্যাড রিচ দ্য বটম অফ দ্য মাউন্টেন এটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স আই হ্যাড রিচ আমি পৌঁছেছিলাম রিচ পৌঁছেছিলাম দ্য বটম নিচে বা তলায় অফ দ্য মাউন্টেন মাউন্টেন মানে পর্বত বাই দ্য টাইম সময় মতো আই হ্যাড রিচ দ্য বটম অফ দ্য মাউন্টেন আমি পর্বতের নিচে বা তলায় পৌঁছেছিলাম ড্যাশ আই এক্সট্রিমলি টায়ার্ড আই আমি এক্সট্রিমলি অত্যন্ত বা ভীষণভাবে টায়ার্ড ক্লান্ত সময় মতো আমি পর্বতের তলায় বা নিচে পৌঁছেছিলাম আমি খুবই খুবই ক্লান্ত বা ভীষণভাবে ক্লান্ত ছিলাম এ ফিল অপশান এ ফিল বি হ্যাভ বিন ফেল্ড সি এম ফিলিং ডি ফেল্ড
গণগণ অপশন অ্যাসার অপশন ডি ফেল। এখানে আমরা বলতে পারি আমরা আগে টেন্সের ক্ষেত্রে পড়েছি, যখন অতীতকালে দুটি ঘটনা একসঙ্গে ঘটে তার একটি পারফেক্ট প্যাস্ট পারফেক্ট টেন্স হলে অপরটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সেক্ষেত্রে অ্যান্সার ডি ফেল। ফোরটিন কোশ্চেন নম্বর চোদ্দ, হোয়াট উড হ্যাভ হ্যাপেন ইফ হোয়াট হোয়াট উড হ্যাভ হ্যাপেন ইফ হোয়াট উড এটি ফিউচার টেন্সের মডাল বা হ্যাভ হ্যাপেন হ্যাপেন ঘটনা ঘটে যায় ঘটা বা ঘটা ইফ যদি। কি ঘটবে যদি ড্যাশ এ দ্য ব্রিজ ইজ ব্রোকেন যদি ব্রিজটি ভেঙে যায়, দ্য ব্রিজ উড ব্রেক যদি ব্রিজটি ভাঙ্গা হয়, সি দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন ব্রিজটি ভাঙ্গা হয়েছিল, দ্য ব্রিজ হ্যাড বিন ব্রোকেন ব্রিজটি ভাঙ্গা হইয়াছে। অ্যান্সার অ্যান্সার ইজ সি দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন। বন্ধুরা খেয়াল করবেন এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স, এর স্ট্রাকচার স্ট্রাকচারটি হলো ইফ প্লাস সিম্পল পাস্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ার্ড, অথবা ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব পাস্ট ভার্ব, অথবা ইফ যুক্ত সেন্টেন্সে পাস্ট পারফেক্ট থাকলেই অপর সেন্টেন্সে উড হ্যাভ হবে। কোয়েশ্চেন নম্বর ওয়ান ফাইভ অর্থাৎ ফিফটিন, ওয়ান ক্যান গেট অন এ বাস এনি টাইম ড্যাশ ইট ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। ওয়ান একজন ক্যান গেট যেতে পারে ওয়ান এ বাস, কোনো একজন পেতে পারে একটি বাস এনি টাইম যে কোনো সময়, ড্যাশ ইট ইজ ওয়েটিং এটা যখন অপেক্ষারত অ্যাট দ্য বাস স্টপ, এটা যখন বাস স্ট্যান্ডে বা বাস স্টপে কোনো একজন একটি বাস পেতে পারে যখন সেটা বাস স্ট্যান্ডে অপেক্ষায় থাকে। এ হোয়েন অপশন এ হোয়েন, যখন বি হোয়াইল, যখন সি আফটার ডি বিফোর। তো বন্ধুগণ অপশন ইজ এ হোয়েন, সরি অপশন বি হোয়াইল, অ্যান্সার হোয়াইল বি অপশন বি। বন্ধুগণ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে আমার এই ক্যারিয়ার গাইডেন্স একাডেমি চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার আমাকে উৎসাহিত করবেন ও আমার পাশে থাকবেন। ধন্যবাদ।